স্বাগত সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। ক্ষমতায় টিকে থাকতে সরকার রাষ্ট্রকে সম্পূর্ণ ফ্যাসিবাদী, একনায়ক ও কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সারা দেশে বিএনপির আন্দোলন বেগবান হয়েছে, মানুষ সরকারের পতন ঘটাতে রাস্তায় নেমে এসেছে, আর আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে তাদের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আহত করছে, কোথাও কোথাও পুলিশ গুলি করছে। আজ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদককে আবেদন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বর্তমানে জামিনে রয়েছেন তিনি। আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ থেকে জামিন বাতিল আবেদনের এ অনুমতি দেওয়া হয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। ডিজেলের দাম নিয়ন্ত্রণে সব ধরনের আগাম কর মওকুফ করা হয়েছে, পাশাপাশি আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এ অবস্থায় ডিজেলের দাম কমানো প্রসঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান এ বি এম আজাদ বলেছেন, এখনও ডিজেলের দাম প্রতি ব্যারেলে $100 পড়ছে, যেটা আমাদের কস্টিংয়ের চেয়ে লিটারে 9.5-10 টাকা বেশি। আজ বিপিসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিপিসির চেয়ারম্যান। অর্ধশত বছর পর আবারও চন্দ্রাভিযান শুরু করছে নাসা, শীঘ্রই চাঁদের উদ্দেশ্যে রকেট উড়াবে সংস্থাটি। আজ বাংলাদেশ সময় বিকেলের পর ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে অত্যাধুনিক SLS রকেট বুস্টার উড়বে। অভিযান সফল হলে 2025 সাল নাগাদ প্রথমবারের মতো চাঁদের বুকে হাঁটবেন কোনো নারী। জাপান আর স্পেন সর্বশেষ ফিফা অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপেও ফাইনালের লাইন আপটা ছিল এমনই। সেবার জাপান হেসেছিল শেষ হাসিটা। 2018 সালে ফ্রান্সে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের পুনরাবৃত্তি এবারও ঘটানোর সুযোগ ছিল এশিয়ার এই দলের সামনে, কিন্তু এবার জাপানের স্বপ্ন ভাঙল সেই স্পেনের কাছেই। আজ অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে 3-1 গোলে হেরেছে দলটি। সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্স আপ হয়েই, আর স্পেন ঘরে তুলেছে নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপা। এই ছিল আজকের বাংলা বুলেটিনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।